হুট করে অভিনেতা নিলয়কে বিয়ে করেছিলেন আলোচিত মডেল অভিনেত্রী আনিকা কবির শখ। এক ছাদের নিচে থাকা আর হয়নি, আলাদাই থাকছেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে ফের প্রেমে মজেছেন শখ। তবে তার এই প্রেমের কাহিনী বাস্তবে নয়, টেলিছবির গল্পে দেখা যাবে শখের এই নয়া প্রেম রসায়ন। এর নাম থ্রি স্কয়ার। টেলিছবিটি রচনা ও পরিচালনা করেছেন তানিন রহমান। এতে শখের বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শামীম হাসান সরকার। গল্প প্রসঙ্গে শখ বলেন, একটি ভিন্ন ধারার প্রেমের কাহিনী নিয়ে তৈরি টেলিফিল্মটি। ইরফান সাজ্জাদ, জোভান ও শামীম সরকার তিন বন্ধু, একসঙ্গে থাকেন, আড্ডা ঘোরাফেরা সব হয়। তাদের মধ্যে আমি ইরফানের প্রেমে পড়ি। এদিকে ঈশিকাকে পছন্দ করেন জোভান। ঝামেলা হয়ে যায় আমাকে নিয়ে, ইরফান ও শামীম দুজনই আমাকে পেতে যায়। এ নিয়ে চলে নানা নাটকীয়তা, শেষ পর্যন্ত না দেখলে বোঝা যাবে না। বেশ দারুণ একটা থিম নিয়ে গল্পটি তৈরি হয়েছে। এমন একটি টেলিছবিতে কাজ করতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। আশা করছি দর্শকও উপভোগ করবেন। নির্মাতা তানিন রহমান বলেন, আমি খুব যত্নের সঙ্গে গল্পটি লিখেছি, একই সঙ্গে যথেষ্ট কেয়ারফুললি নির্মাণ করেছি। আশা করছি দর্শক টেলিছবিটি উপভোগ করবেন। এতে আরও অভিনয় করেছেন ঈশিকা খান ও জোভান। টেলিছবিটি কোরবানির ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানান তানিন রহমান। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।